কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য আমাদের গণিত ক্লাসটি সাজানো হয়েছে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের যেন গণিত আমরা যে পড়াগুলো দেই সেই পড়াগুলো বুঝতে যেন সহজ হয়, তার জন্য আমাদের এই ক্লাসটা করে আমি চাইতেছি কাল ক্লাসের মাধ্যমে তোমরা বিষয়গুলো যেন তোমাদের কাছে সহজ হয়ে যায় এবং খুব দ্রুত বুঝতে পারো। এবং বুঝতে না পারলে আমি আগেও বলেছি এখনও বলি, কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা প্রশ্ন করো, যত প্রশ্ন করবে সবগুলো প্রশ্নের জবাব আমি যতটুকু সম্ভব আমি সবগুলো প্রশ্নের জবাব আমি তোমাদের দিয়ে দেব। দেখো আজকে আমরা আসি অনুশীলনী 1.1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আচ্ছা সংখ্যা, এই সংখ্যা জিনিসগুলো সংখ্যা জিনিসটা মনে হইতেছে অনেক সহজ, কিন্তু এই সংখ্যা জিনিসগুলো সংখ্যা জিনিসটা আমাদের খুবই কঠিন। যদি আমরা না বুঝি বা আমরা না পারি তাহলে আমি এই সংখ্যা জিনিসটা দিয়ে তোমাদের শুরু করতে যেতেছি। যেরকম আমাদের অঙ্ক করতে গেলে প্রথমে কিন্তু আমাদের দরকার হবে সংখ্যা। আচ্ছা আসি, সংখ্যা পরিবার, সংখ্যা পরিবার, সংখ্যা পরিবারের সদস্য কতটি? তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা বলো তো পৃথিবীতে মোট সংখ্যা কতটি, মনে প্রশ্ন আসবে যে সংখ্যা তো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানে প্রচুর সংখ্যা, ঠিক আছে? কিন্তু না, আমাদের পৃথিবীতে মোট 10টি সংখ্যা আছে। কিভাবে? শূন্য থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা, যেমন 0 1 2 3 4 5 6 7 8 9, এই নিয়ে হয় আমাদের সংখ্যা পরিবার এবং এই নিয়ে হয় আমাদের 10টা সংখ্যা। পৃথিবীতে মোট 10টি সংখ্যাই আছে। তাহলে আমরা কী জানতে পারলাম? সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা কতটি? সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা 10টি। এখন আসি আমরা সংখ্যা পরিবারের মধ্যে ঘাটতারা সংখ্যা কোনটি। খুব ইন্টারেস্টিং একটা টপিক, ঘাটতারা সংখ্যা কোনটি, এটা কিন্তু আমরা অনেকজন জানি না বা আমরা বলতেও পারবো না যে এই সংখ্যাটা কোনটা আসে। যে স্যার সংখ্যার মধ্যেও ঘাটতারা সংখ্যা থাকে? সংখ্যার মধ্যেও ঘাটতারা সংখ্যা থাকে এবং ওই ঘাটতারা সংখ্যাটি হলো শূন্য। কারণ কি জানো, এই শূন্য সংখ্যাটি কি দিয়ে তুমি বড় বড় হিরো সংখ্যাকেও তুমি খুব দ্রুত সময়ে সেকেন্ডের মধ্যে তুমি জিরোতে পরিণত করে দিতে পারবে। দেখো লক্ষ্য করি, আমরা এখানে আমরা একটা সংখ্যা নিই 655 বা যাই নিই, আমরা এই শূন্য দিয়ে গুণ করি। দেখো এই এত বড় একটা হিরো সংখ্যাকে এই মাত্র ছুটে একটা শূন্য কী করে দিল, মুহূর্তেই এটাকে এত বড় একটা হিরো সংখ্যাকে সে জিরোতে পরিণত করে দিল। এখন আসি আমরা শূন্যর গুণ দিয়ে শেষ হলো, এখন আসি আমরা চলে যাই ভাগে। এখন যদি আমরা ভাগ করি, লক্ষ্য রাখো যদি আমরা ভাগ করি এভাবে, তুমি দেখো এখানে 5 দাও বা যতই দাও, তোমার যতবার দিবে ততবার পর্যন্ত নামতেই থাকবে, নামতেই থাকবে, নামতেই থাকবে, তুমি করতেই থাকবে, কিন্তু এই ভাগটা তোমার আর শেষ হবে না, প্রতিবারই ভাগ শেষটাই রয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে শূন্য গুণে একরকম, ভাগে একরকম। দেখো আবার যোগ করি, 2 যোগ 0 কত হলো 2। আবার দেখো আমরা বিয়োগ করি, 2 0 বিয়োগ 2 কত হয়, এই শূন্যকে আবার ধরে নিতে আমাদের 10। আবার যদি আমরা একটা সংখ্যার পাশে লিখি, ধরো 2 এর পাশে রাখলাম 2, হুট করে হয়ে গেল কি 10 গুণ, হয়ে গেল কি 20। আবার এই 2 যখন আমরা শূন্যটাকে 2-এর বাম দিকে লিখবো তখন কী হয়ে যায়, শূন্যের কোনো মান নাই, হয়ে গেল কি 2। তাহলে কি শূন্য এক এক জায়গায় এক এক রকম, যে জায়গায় যায় ভিন্ন ভিন্ন রূপ হয়ে যায়, তার কোনো নিজস্ব আলোও নাই, নিজস্ব রূপও নাই, কিছু নাই। সে কী হয়, এক এক জায়গায় যায়, এক এক জায়গায় গিয়ে কী করে ভেজাল সৃষ্টি করে দেয়। তাহলে দেখো এখানে আমাদের, তাহলে আমরা এর মাধ্যমে বুঝতে পারি কেন শূন্য ঘাটতারা সংখ্যা। এর মাধ্যমে তোমরা বুঝে নেবে যে শূন্য এক এক জায়গায় এক এক রকম, তার জন্যই শূন্য হলো ঘাটতারা সংখ্যা। এখন আসি আমাদের মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো অঙ্কপাতন। আচ্ছা অঙ্কপাতন জিনিসটা কী? অঙ্কপাতন জিনিসটা এই জিনিসগুলো অঙ্কপাতনে এই এটা তোমাদের ধরো সৃজনশীলে ক নম্বর প্রশ্নে আমাদের জ্ঞানমূলক প্রশ্নে এটা আসতে পারে যে অঙ্কপাতন কী। আচ্ছা এখন আসি আমরা অঙ্কপাতন, অঙ্কপাতন জিনিসটা কী? অঙ্কপাতন হলো যখন কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখা হয়, যখন কোনো সংখ্যাকে কী দ্বারা লেখা হয়, যখন কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখা হয় তখন সেটাকে কী বলে, অঙ্কপাতন বলে। ধরো একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা ধারাবাহিকভাবে লিখি 3, 5, 6, 7 বা একটা সংখ্যা দ্বারা লিখি, লিখলে আমাদের কী হয়, এই সংখ্যাটাকে যখন আমরা অঙ্ক দ্বারা প্রকাশ করি বা অঙ্ক অঙ্ক দ্বারা লিখে থাকি তখন সেটাকে বলে কি, অঙ্কপাতন। আচ্ছা এখন আমরা আসি 4 নম্বর টপিকে, স্বকীয় মান ও স্থানীয় মান কী। স্বকীয় মান, স্বকীয় মান বলছে আমার নিজের মান, যেরকম ধরো 5, 5 সকের মান 5, 2, 2 সকের মান 2, 3, 3 সকের মান 3, আমি শুভ স্যার আমার সকের মান কি, আমি শুভ স্যার, এটাই মানে যার যার সকীয় মান শেষে বুঝতে হবে যে যার যার সকীয় মান শেষে। সকীয় মান জিনিসটা কি, আমার মান যত ওটাই আমার সকীয় মান, ঠিক আছে? কিন্তু যখন স্থানীয় মান কথাটা চলে আসবে, স্থানীয় মানের সময় তোমার টপিকটা ভিন্ন চলে আসবে। কীভাবে? দেখো এই জিনিসটা, এই যে আমরা একটা এক্সাম্পল দিছি, এই এক্সাম্পলটা কি আমি একটা স্থানীয় মান করি। দেখো সর্বডানে একক, 6 দশক, 5 শতক, 3000,
এখন এখানে একটা নৈবিত্তিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা নৈবিত্তিক, সেটা হলো স্থানীয় মানের ডান দিকে, ডান দিকে ধরো যে সংখ্যা হোক, ডান দিকের সংখ্যা ধরো আমরা এখানে যে এক্সাম্পল সেটা অনুযায়ী ডান দিকের সংখ্যা যদি সাত থাকে তাহলে সেই সংখ্যার সক্রিয় মান, স্থানীয় মান, সক্রিয় মান যদি সাত হয় তাহলে স্থানীয় মান কত? মনে রাখবে ডান দিকের সংখ্যার সক্রিয় মানও যত স্থানীয় মানও তত, ঠিক আছে? তাহলে সাত, সাতের সক্রিয় মানও সাত, স্থানীয় মানও সাত। আচ্ছা আমরা এখানে একটু লিখি, সাতের সাত, সাতের সক্রিয় মান কত, স্থানীয় মান কত হবে সাত, যেহেতু একক, ছয় দশক, দশ দিয়ে গুণ করো ষাট, পাঁচ শতক, একশো দিয়ে গুণ করো পাঁচশো, তিন হাজার, এক হাজার দিয়ে গুণ করো হাজার। আচ্ছা এখন আমরা আসি, আচ্ছা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটাই আমরা আসি। এটা হলো আমাদের এই আজকে আমি দেশীয় রীতি সম্পর্কে তোমাদের জানাইলাম। এরপরের ক্লাসটায় আমরা মিলিয়ন বিলিয়ন মানে যেগুলো আমাদের আন্তর্জাতিক রীতি সেটা সম্পর্কে তোমাদের ধারণা দেবো। দেখি আমরা একটু, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা এটা হলো আমাদের দেশীয় রীতিতে এইভাবে হয়। আচ্ছা একক, ধরো একক, এককে এখন যখন তুমি দশকে যাবে এই দশ দিয়ে, ধরো একক এক, দশ দিয়ে গুণ করবে হবে কি দশক। আবার এই এইখান থেকে যখন তুমি এক পাশে যাবে দশ দিয়ে গুণ, আবার এইখান থেকে শতক থেকে হাজার যাবে দশ দিয়ে গুণ, আবার হাজার থেকে অযুতে যাবে দশ দিয়ে গুণ, আবার অযুত থেকে লক্ষ যাবে দশ দিয়ে গুণ, আবার এটাকেও লক্ষ থেকে নিযুতে গেলে দশ দিয়ে গুণ, এবং কুটিকেও যখন নিযুত থেকে কুটিতে যাবে তখন দশ দ্বারা গুণ হবে। এই রীতিটা, এই যে যে বারবার দশ করে বাড়তেছে, এই রীতিটাকে আমরা বলি দশ গুণোত্তর রীতি। এই স্থানীয় মানের এই একক, দশক, শতকের এই রীতিটাকে আমরা বলি দশ গুণোত্তর রীতি। তাহলে এর মাধ্যমে আমরা জানতে পারলাম সক্রিয় মান ও স্থানীয় মান সম্পর্কে, আশা করি বুঝতে পেরেছ। এখন আসি আমরা সার্থক অঙ্ক কয়টি। আচ্ছা সার্থক অঙ্ক, স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ বা স্বাভাবিক অঙ্ক, এগুলো সব একই। তাহলে সার্থক অঙ্ক কয়টি? তাহলে আমি একই বলে দিচ্ছি যে শূন্য হলো ঘাটতারা। তো এই ঘাটতারা সংখ্যাটাকে আমরা সরিয়ে দিই না, শূন্যটাকে আমরা যখন সরিয়ে দিব তখন আমাদের বাকি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোই হবে আমাদের সার্থক অঙ্ক। অর্থাৎ পৃথিবীতে মোট দশটা সংখ্যা আছে, এখন দশটা সংখ্যা থেকে শূন্যটাকে আমরা সরিয়ে দিলাম, তাহলে কটা সংখ্যা থাকলো? নয়টা। তাহলে এই নয়টি সার্থক অঙ্ক কয়টি? নয়টি। এখন সার্থক অঙ্কর যদি সংজ্ঞা আসে তখন তোমরা কী লিখবা? লিখবা দেখো একটু ভালোভাবে বললে, শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত সকল সংখ্যাকে সার্থক অঙ্ক বলে, বা শূন্য ব্যতীত সকল সংখ্যাকে স্বাভাবিক অঙ্ক বলে, বা শূন্য ব্যতীত সকল সংখ্যাকে সার্থক সংখ্যা বলে। তাহলে এর মাধ্যমে আমরা এই পাঁচটা টপিকের মাধ্যমে আমরা সংখ্যা পরিবার বা সংখ্যা সম্পর্কে জানতে পারলাম, আশা করি বুঝতে পেরেছ। তাও নাও বুঝে থাকলে, কিছু তোমাদের প্রশ্নও থাকলে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে, আমরা প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। এবং আমাদের গ্রিন লিপ প্রিপারেটরি স্কুলের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নাই তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।